হ্যালো ফ্রেন্ডস, আপনাকে সোপান বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত। চুক্তিতে নিযুক্তদের ভোটকর্মী করা যাবে না, সেই মর্মে প্রকাশিত হলো নতুন বিজ্ঞপ্তি, এবং সেই খবরটিও কিন্তু আজকের সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তো বিজ্ঞপ্তিতে কী রয়েছে বা সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, কাদের কথা বলা হয়েছে, সমস্ত তথ্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। চুক্তিতে নিযুক্তদের ভোটকর্মী হিসেবে কাজে লাগানো যাবে না। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিস আফতাব জেলা নির্বাচনী আধিকারিকদের চিঠি দিয়ে একথা জানিয়েছেন। নির্বাচন আধিকারিকের অফিস বিভিন্ন সূত্রে জানতে পেরেছিল, বিভিন্ন জেলায় সরকারি দপ্তরে চুক্তিতে নিযুক্তদের নাম ভোটকর্মী হিসেবে পাঠানো হয়েছে। পোলিং অফিসারের দায়িত্ব দেওয়া হচ্ছে চুক্তিতে নিযুক্ত কর্মীদের। এই ধরনের অনেক কর্মী ইতিমধ্যে প্রথম পর্যায়ের প্রশিক্ষণ নিয়ে ফেলেছেন। সরকারি দপ্তর ও সংস্থায় এখন চুক্তিতে নিযুক্ত অনেক কর্মী কাজ করেন। মন্ত্রিসভায় অনুমোদন নিয়ে সরকারি নির্দেশিকার ভিত্তিতে চুক্তিতে নিযুক্ত কর্মীদের 60 বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা, বেতন বৃদ্ধি, ছুটি প্রভৃতি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। একরকম স্থায়ী কর্মী হিসেবেই এরা কাজ করেন। বিভিন্ন সরকারি অফিসের আধিকারিকরা মনে করেছিলেন, এই পরিস্থিতিতে চুক্তিতে নিযুক্তদের ভোটকর্মী হিসেবে কাজ করায় আপত্তি উঠবে না। কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক চুক্তিতে নিযুক্ত কর্মীদের না নেওয়ার কথা জানিয়ে দেওয়ার পর ভোটকর্মীদের ঘাটতি কীভাবে পূরণ করা যাবে সেটাই এখন বড় প্রশ্ন। এমনিতেই বুথের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় এবার বেশি সংখ্যক ভোটকর্মীর প্রয়োজন হচ্ছে। উচ্চপদস্থ আধিকারিকদের প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে, এবং যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 1 মার্চ 2021 ডেটে, অফিস অব দ্য চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, ফ্রম চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল টু দ্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অল ডিস্ট্রিক্টস, অর্থাৎ সমস্ত জেলার জন্যই, সাবজেক্ট পোলিং পার্সোনাল ডিপ্লয়মেন্ট রিগার্ডিং। এবং যে এখানে যে বিষয়টি বলা রয়েছে, ফার্স্ট ট্রেনিং, যেটি কিন্তু যারা পোলিং পার্সোনাল রয়েছেন তারা নিয়ে ফেলেছেন, এবং এই ট্রেনিং কিন্তু 15 মার্চ পর্যন্ত চলবে। এবং যেখানে কিন্তু মূল বিষয় যেটা বলা রয়েছে, কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স নট টু বি এনগেজড, অর্থাৎ যারা চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন তাদেরকে ভোটকর্মী হিসেবে নিযুক্ত করা যাবে না, সেই মর্মে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। নিচে দেখুন রয়েছে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, তার কিন্তু সিগনেচার রয়েছে। অর্থাৎ চুক্তিতে নিযুক্ত কর্মীদের ভোটকর্মী হিসেবে নিযুক্ত করা যাবে না, সেই মর্মে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। তো বন্ধুরা, পরবর্তীতে এই ধরনের আপডেটস পেতে আমাদের চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।